হাই হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব আমরা অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপস ইনস্টল করে সেটি ইউজ করে থাকি অনেকেই ফেসবুকের মাধ্যমে আমরা টাকা আর্ন করে থাকি অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুক পেজে একটি বা ফেসবুক যে মেন আইডিয়া আছে সেখান থেকে আমরা ট্রেজ ওপেন করে থাকি এবং সেটি লগ ইন করা থাকি আমরা অনেক সময় ডাইরেক্টলি ফেসবুক অ্যাপসে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ বা আইডিতে চলে যাই অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বারবারই ক্লিক করছি কিন্তু আমরা ফেসবুকে যাইতে পারছি না অলওয়েজ ঘুরতে থাকে এবং কোনোভাবেই আমরা ফেসবুকে ভিতরে প্রবেশ করলেও কোনো আপডেট দেখতে পারি না আমরা যখন ফেসবুকে ছিলাম যে অবস্থায় রাখছিলাম সে অবস্থা আছে কোনো আপডেট দেখাচ্ছে না তার মানে ফেসবুকটাকে ফিক্সড হয়ে গেছে আপনি এই ফেসবুকটাকে কিভাবে আবার পূর্বের অবস্থায় ফেরত আনবেন বা এই যে সমস্যা আসছে এটা কীভাবে সলভ করবেন খুব সহজে কিন্তু এটি সলভ করতে পারবেন কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দিই এর জন্য যে কাজটা করতে হবে প্রথমে মোবাইলের ডিসপ্লেতে আসবেন ডিসপ্লেতে আসার পরে আপনি দেখতে পাবেন যে একটি সেটিং আইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে সার্চ সেটিং নামে একটি অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি টাইপ করবেন অ্যাপস অ্যাপস টাইপ করার পরে দেখবেন যে ওপরের দিকে অ্যাপস অপশান চলে আসবে এই অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যে অ্যাপস আছে যে অ্যাপসটি আপনার দরকার সেই অ্যাপসটি এখন আপনি ফেসবুক অ্যাপসটি যে দরকার এই ফেসবুকের ওপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে নিশ্চিত দিকে আপনি দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা একটি অপশন আছে এই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিয়ার ডাটা যে অপশানটি আছে এর উপরে ক্লিক করে ওকে করে দেবেন ওকে করে দেবেন ওকে করার পরে আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে আপনাদের ফেসবুক আইকন আছে ডিসপ্লেতে দেখবেন যে এরকম ফেসবুক আইকন আপনি এর উপরে ক্লিক করলে দেখবেন অটোমেটিকভাবে পূর্বের অবস্থায় ফেরত যাবে এবং যে সমস্যা ছিল সমস্ত সমস্যাটি সলভ হবে থ্যাঙ্ক ইউ বল আল্লাহ হাফেজ